আজ কোন ফুলাদানি দেলাওয়ার সিঙ্গার সোনাদানি এই আপনাদের আগা নগর থেকে কল দিছে বলে হুজুর আমার খালারা পাঁচজন তার মাইয়ারা সহ আপনি আমরার এলাকার পাশে আইবেন শুনে আমরার বাড়িতে চলে আইছে আমি চিন্তা করলাম যদি দেলাওয়ারের খালারা মারা বন্যা একসাথে বসে ওয়াজ শুনে এমন তো কত বাড়ি ঘর আছে কত মা বোনেরা পর্দার আড়ালে ওয়াজ শুনে আমি বলবো মা গো মা আমি তোমার একজন পেটের সন্তানের মতো গো মা আমার মা যেমন আমারে জন্ম দিছে তুমিও সন্তান জন্ম দিছো মা গো মা তোমরা আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনবা গো মা আজকের মাহফিলের মধ্যে আমরা যারা বসছি আগে স্বীকার করলাম আমি শামিম দাদার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আমার আল্লাহ আমার দয়া কইরা আমার গুনাহটি গোপন কইরা রাখছে কিন্তু ভাই বাবার মা মনে রাখো বিশ্বাস করেন আমার গুনাহগুলা যদি আপনারা দেখতেন আমার মাহফিলে প্রধান বক্তা বানায় বসাইতেন না আমি আমার দোষটা স্বীকার করলাম এবার দাড়ি পাকা মুরব্বী আব্বাদিরা চিন্তা করেন আপনি জীবনে যত গুনাহ করছেন গোপনে গোপনে গুনাহ করছেন লুকায়া লুকায়া গুনাহ করছেন আপনার গুনার খবর যদি আপনার ফুতেরা জানত আপনার আরে বাবা কইয়া পরিচয় দিত না মুরব্বী রে কোন সন্তানের জন্য কোন ফুতের জন্য কোন স্ত্রীর জন্য নিজের রক্তরে ফানি বানাইলা ওই সন্তান কবরে তোমারে চিনবে না ওই সন্তান কবরে তোমারে পরিচয় দিবে না যে স্ত্রীর জন্য তুমি তোমার রাতের ঘুম হারাম কইরা সারা রাত্র তুমি তোমার স্ত্রীরে সময় দিছ ফজরের সময় ঘুমাইছ স্ত্রীর নিয়ে আরামায় এসে জীবন কাটাইছ ওই বউয়ের কাছে যায়া বলবা তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করার জন্য আল্লাহর কসম তোমার বউ বলবে তোমারে চিনি না কার লাগা কাটাইলা জিন্দেগি কার লাগা হারাইলা তোমার বন্দেগি চিন্তা কইরা দেখো জীবনের গুনাগুলার জন্য মনিবের কাছে কি জবাব দিবা পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা আছো গো চিন্তা কইরা দেখো তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখত মা কইয়া পরিচয় দিত না এ যুবকেরা এ পর্দার অন্তরালের মা বোনেরা এ আমার বোনেরা আপনাদের কাছে আবদার চিন্তা কইরা দেখেন আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের মা বাবা দেখত আপনার আর সন্তান বলে পরিচয় দিত না আল্লাহ ও আপনার দরবারে হাজারো শুকরিয়া হাজারো সুযোগ জানাই আপনি আমার গুনাহটিরে গোপন কইরা রাখছেন চিন্তা করেন রে এই সরাপতির কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যাবার সময় মানুষ তারে বালা মানুষ কয় না মানুষ তারে সুর কয়া ডাক দেয় আল্লাহ আমরা অনেক গুনাহ করছি আমার গুনাহটি গোপন কইরা রাখছো আমার গুনাহটি যদি কপালে লিখা দিতা আমরা মিথ্যাবাদী আমরা বেনামাজি আমরা তোমার এবাদত করি না আল্লাহ মানুষ আমারে এবাদত করি না গুনাহগার কইয়া কইয়া ডাক দিত আল্লাহ ও আমার গুনাহটি তুমি কেমনে মাফ করবা চিন্তা কর রে এই গুনাহ লইয়া কেমনে ওই মনিবের সামনে দাঁড়াইবা আমার মনিব যদি তোমার এলাকাবাসীর সামনে কেউ তোমারে গালি দিলে তুমি সেইটা যাও তুমি রাগান্বিত কইয়া যাও আল্লাহ যদি ফেরেশতারার সামনে অন্য নবীর উম্মতরার সামনে তোমারে গুনাহগার কইয়া ডাক দিব বেনামাজি কইয়া ডাক দিব আল্লাহর কসম আমার আল্লাহর কাছে তুমি তোমার মুখটা দেখাইতে পারবা না আমার আল্লাহর কাছে দেহ দেখাইতে পারবা না আমার নবী কয় এই প্রশ্ন করার আগে হাসরের ময়দানে আমার উম্মতেরা দাঁড়িয়ে থাকব উম্মত রে ওই হাসরের ময়দান কত কঠিন শোন মুসলমান নবীর উম্মতের দল ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি কুমিল্লা দারোগা বাড়িতে রাজগঞ্জের দক্ষিণ পাশে উনার বাড়ি সেখানে না উনার বাড়ি উনার জন্ম হয়েছিল ভারতের গাজীপুর নামক এলাকায় এজন্য উনার নামের শেষে গাজীপুরি শব্দ ব্যবহার করা হয় উনি ওইখান থেকে উনার একজন ওস্তাদের সাথে দাউদকান্দি একটা এলাকার মধ্যে আগমন করেছিলেন সেখানে অনেক এলেম অর্জন করার পর ওনার ওস্তাদ ওনারে আদেশ করছে বাবা এখানে আর থাইকো না এখান থেকে চলে যাও যেখানে যাইবা ওই জায়গার মধ্যে যে তুমি তুমি ইসলামের প্রচার করো মানুষকে তরিকতের দাওয়াত দাও তাসাউফের দাওয়াত দাও হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ আলাইহি ওইখান থেকে আসার জন্য ওনার ওস্তাদ ওনাকে একটা গরুর গাড়ি দিছে উস্তাদ বলে দিছে এই গরুর গাড়ির চাকা যে জায়গার মধ্যে যে ডাইব্বা যাইব ওই জায়গার মধ্যে যে তুমি তাসাউ চর্চা করবা মারহাবা তাসাউ চর্চা করবা তাসাউ কি তাসাউ কি তাসাউ হইল কোরআন সুন্না ইজমা কিয়াস এগুলার সমিশ্রণে আধ্যাত্মিকতার জগৎ
যেই জগতে যাওয়ার পর বান্দা ইবাদত করতে মজা পায় এই আমাদের এলাকায় ওলিতলা শাহপুর সোনাকান্দা মোটামুটি মিলে অনেক দরবারের বায়াত আছে নামরা এবাকলা শুনি যারা বর্তমানে মাজার জিয়ারত পূজা তাসাউফ তত্ত্ব এগুলো ধোকা এমন কথা কয় এ নিজও জানে না এর ফরনে এর বাপের আর দাদার ফরনে দুটি ছিল দুটি কইলা লুঙ্গি ফরাইছে সাহাবালা লিয়া মিনিয়ে তো যারা আপনার ঘরে খাইয়া আপনার বদনাম করলো তার আপনারা কি টাকা নিমো খারাম কর না তুই তো নিমো খারাম এগুলো নিমো খারাম আমি কারোর বিরোধিতা না কারণ আমার স্বভাব আমি বিরোধিতা করা ছাড়ছি কেন জানেন কারণ কেউ যদি আমার কথা ভালো লাগে আমার কথা অনুযায়ী আমার আকীদা আসবে না ভালো লাগলে সে তার আকীদা নিয়ে থাকবে তো যেই কথাই ছিলাম ওনাকে ওনার ওস্তাদ বলে দিছে বাবা তুমি এখান থেকে যত দূর যাইবা এই গাড়ির চাকা যেখানে যা ডাববো ওইখানে তাসাউফ প্রচার করব মারহাবা কইলেন না ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি কুমিল্লার দারগা বাড়ি পর্যন্ত আসার পরে বর্তমানে যে পুকুর ওই পুকুরের পাশাপাশি জায়গায় আইসা ওনার চাকা ডাবছে ওই জায়গায় আবাদত করছে ওই জায়গায় তাসাউফ তালাশ করছে দারগা বাড়ির অনেক সদস্যরা ওনার খেদমত করছেন করছেন বিদায় উনি ওসিয়ত করে দিয়ে গেছে শোনো আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের তিন পুরুষ আমি গাজীপুরি রহমতুল্লাহ আলাই এর সাধন ভোজন করে চলতে পারবে ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরি নবীর সুন্নতের কেমন তাবেদার ছিল তোমাদেরকে শুধু একটু বলতে চাই নবীজির পছন্দনীয় খাবারের মধ্যে একটা খাবারের নাম হলো লাউ কি কদু ওইটা নিয়ে আসতেন ওনার কাছে উনি ওই খাবারটা খাইতে বড় পছন্দ করতেন একদিন উনি ওনার আসনের মধ্যে বসা ওনার একজন ভক্ত দূর দিয়ে একটা লাউ হাতের মধ্যে ঝুলিয়া ঝুলিয়া নিয়ে আসতেছে উনি ওনার আসন থেকে উঠা দাঁড়ায় গেছেন আর ডাক দিয়ে বলে এটা আমার নবীর পছন্দের খাবার এটাকে এভাবে আনবা না বুকের মধ্যে জড়াইয়া আদর করে নিয়ে আসো কারণ সুন্নত সম্মান করা লাগবে আর তোমরা যে দাড়ি ছাড়াও এ দাড়িটি ছাড়ানোর কারণে শিল্লা বেড়া তোমরা দাড়িটিতে ফাড়ায় হ্যাঁ কথা কোনো কেন আমারে কত মানুষ কয় এ চুলটি কি লাগে কাটো না আমি কইলাম এটি সুন্নত তুমি জানো নি কয় হজানি কয় এটি তো বান্দারির রাহে কয় বান্দারির একটা সুন্নত রাইড আরো বালায় না বেড়া আমার কথা কয় না বান্দারির বাবরি সুন্নত বাবরি সুন্নত নবী সুন্নত এটা আরো বালা বেফার আমার শুন দেখলো অনেকে মাঝে মাঝে এইগুলো জানালে শিক্ষিত এগুলো তো সুন্নতের ব্যাপারে বোঝে না আটকা দিগা আপনি কি বান্দারি নাকি কই কেন বললেন আপনি চুলগুলা লম্বা বান্দারি তো চুল লম্বা রাখে কিন্তু চুলগুলা রাখা সুন্নত জানেন কোন না জানি না তো চুলগুলা রাখা সুন্নত বান্দারিরা তো আর বালাই না সুন্নতের আমল করে হ্যাঁ এরপর সাবাত দাতি হয়ে যাও চিন্তা করে আমার জুতাটা দিয়ে কেমনে বাড়িটা দিল ডাক দিয়ে কই লাউটার বুকের মধ্যে করে আনো শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাই দাঁড়ায় গেছে কাদের মধ্যে যে রুমাল ছিল ওই রুমালটারে উনি উনি যে জায়গার মধ্যে আসন ছিল আসনের মধ্যে বিছিয়ে দিছেন বিছিয়ে আসার পরে ভক্তরে বলছে লাউটা এখানে রাখবা উনি নিচে বসে গেছে চেয়ার ওসানা উনি নিচে বসে গেছে লাউটারে সম্মান করে উপরে রাখছে কি সম্মান নবীর সুন্নতে ভক্ত লাউ কাটবে ডাক দিয়া কয় লাউটা কাটার পরে যে অবশিষ্ট অংশগুলা থাকবে আমরা এটির সোসা কই কইনি জুডা কই তরকারির ময়লা কই কইনা বলছো অবশিষ্ট অংশগুলো এখানে রাখবা লাউটা কাটার পরে রান্না করার আগে ডাক দিয়া কয় লাউ রান্না করার আগে যা গোসল কর মারহাবা কইলেন না ওই অবশিষ্ট অংশগুলা হাঁটু পরিমাণ পানির মধ্যে নাই মা পানির মধ্যে ছেড়ে দিয়ে আসবা তারপরে লাউ রান্না করবা ভক্ত জিজ্ঞাসা করে হুজুর
কেন এমন অবস্থা যদি বিশ্বাস না হয় এই মুহূর্তে গুগলের মধ্যে ঢুকেন শাহ আব্দুল্লাহ গাজীপুরীর কারামত লেখা সার্চ করেন দেখবেন পাক পাঞ্জাতন নামক একটা ওয়েবসাইটের মধ্যে কারামত আসবে ও বন্ধুরে ও নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্নতের তাবেদার ছিল দেখতাম সাধারণ একটা লাউকে এত ইজ্জত দেখাইছে নবী পছন্দ করতেন এর জন্য এবার আপনারা বলেন আমরা নবীকে পাওয়ার জন্য নবীর পথ মতে চলার জন্য এমন সুন্নতের তাবেদার হওয়ার দরকার আছে না নাই নারী কাটবা সুন্দর বোফাই হইরে না কোন হুজুর রে এই পর্যন্ত কালা বউ বিয়া করতে দেখছে হুজুর আর ভাগ্যে সুন্দর বই পড়ে এই দাড়ির হার কারণে কি কালা বউ আইয়ে সুন্দর তে আইয়ে মায়েরা সালাক মায়েরা সালাক এ জামাল ভাই আগে কত কামাই করতেন এখন হুজুর মানুষ দাড়ি রাখে ইউটিউব চ্যানেল ফেসবুক ইটেস কামাই বালা বেটা তো হুজুর জামাল মিডিয়া আর মিডিয়ার নাম জামাল মিডিয়া লাইভ চালাইতেছে বেটা আল্লাহ যেন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে জোরে কোন আমিন আলিম হুজুর কইও গেছেনি কোন না 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 এবারটা তো দেবে না কিটা কয় এগারো গেরা আইতে যান কুমিল্লা আলিক কে কেনা আপনারাও ও আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করেন দোয়া করবেন না আমি যে চিল্লাই আমি আমি আজ দোয়া করছি ওই আমার লোকের ফোলাডার কাছে আমি করছি আমার আজকে তিন দিন ওই গত পরশু দিন আমার গাড়ির ইয়া চলে গেছিল নষ্ট হয়ে যাওয়ার কথা ওই একটু ঠান্ডাতে ছিলাম যে বুকের এই বাম সাইডে ডাইন সাইডটাতে অনেক ব্যথা করছে আমি কিছু রে ওয়াজ দো করি যে জায়গাটা তো এমনি টানা দিলে ব্যথা করে কেন ব্যথা করে তুই আমি জানি না হ্যাঁ হ্যাঁ আর কোন লাগবে না ব্যথা করে কেন আমি জানি না তুই আমার কয় এটা করেন এটা করেন আমি দূর আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দেই এটা করেন আল্লাহ দেখে না আল্লাহ হয়তো ভালো করে লেবে মোটামুটি কি কস আল্লাহ তো ভালো করবো কত না কয় ফাইভ ঢুকে বলে না আর ভিতরে কেমনে বলে কিতা কিতা করে ওকে বাবু দরকার নাই আর দুই আল্লাহ না করি এই গুতা লোকে যদি মরে যাই আল্লাহ হায়াত জেনে রাখছে আমি মরবো নাকি তবে সুন্নতের তাবেদারি আজ একটা জিনিস শিখাইছি নবী ছোট্ট একটা সুন্নতের অনুসরণ করলো তাবেদারি করলেও জান্নাত পাওয়া যায় জানিও তাহলে দাড়ি কাটতেন না কেমন স্যার কয়জন আজ ওয়াদা করবেন যে বলে হুজুর আমি দাড়ি আর কাটতাম না আর কাটতেন না এই ক্যামেরা ঘুরা হাত তোলেন কারা কারা কাটতেন না আল্লাহ বলেন আল্লাহ তুমি কবুল করো এই কে কইছে সুন্নিদের মাহফিলে হেদায়েত হয় না আল্লাহ যেন সবাইকে দাড়ি রাখার তৌফিক দেয় জোরে বলেন আমিন যেমন ভাবে ওয়াদা করছে আল্লাহ ওয়াদা পূরণ করার তৌফিক দেয় আমিন কর তাহলে সুন্নিদের মাহফিলে হেদায়েত হয়নি এবার ইস দল নাকি 70 80 জন হইতো না দাড়ি কাটতো না কইছে আল্লাহ যেন সবাইকে কবুল করে আমিন কর হাত নামা তাহলে বোঝা গেল নবীর সুন্নতের তাবেদারি করলে লাভ আছে মিয়া আমার সাইতে গরম করে রাখব ওই হাসরের ময়দান ডারে সূর্যটা বারো সূর্যের তাপ মাথার মধ্যে লাগবো দেখে কোনো জামা কাপড় থাকবে না উলঙ্গ গয়া ওই হাসরের ময়দানে উঠবা উম্মতরে ও উম্মতের দল তখন তুমি তোমার দুনিয়ার জন্য কান্দবা না তোমার সম্পদ বাড়ি গাড়ি সব দুনিয়াতে পুরা থাকবো কেমনে রে মনিবরে তুমি তোমার মুখ দেখাইবা আমার নবী ডাক দিয়া উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতেরা যদি জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ গুণা করে আল্লাহ কয়লা তাকো না তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমাকারী এবং দয়ালু বন্ধুরে জীবনে তো অনেক গুনাহ করছি জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার নিয়তে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যারা কথা বলতে পারে না বুবা তারার কাছে কোনো দাবি নাই জবান যদি থাকে মহাব্বতের আওয়াজে জবানটা কইলা
গুনাহ মাফের আশায় উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 মাওলা হরে ডাকি আমরা তোমাদের ইয়ে মারহামা আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে ইয়ে মারহামা আল্লাহ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়ে মারহামা আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে ইয়ে মারহামা আল্লাহ 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 কাইলে মুর্শিদ কোন বনেলো কাইলে আমার তুই কেমন বইলা রইলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কোন বনেলো কাইলের মুর্শিদ কোন বনেলো কাইলে আমার তুই কেমন বইলা রইলে মারহামা ও মুর্শিদ আমি তোমার পাগল ভক্ত দয়া কইরা কবুল করো তুমি সারা নাই আর ভরসা আমার হওয়া তোমায় পাইলে আল্লাহ পাইব করে আনে গো সোনা আমার হওয়া তোমায় পাইলে আল্লাহ পাব করে আনে গো সোনা দয়াল কইয়া দাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মাশাল্লাহ কমাই দিছ আমি বুঝি না নাকি দয়াল কইয়া দাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মাশাল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহ এটাকে শরম নাই তোমার গায়ার পুরান জামা আমায় দিবা নেই দয়াল কইয়া দাগাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহামাও আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে কষ্ট পাই যদি মুর্শিদ জানন্তরে মাশাল্লাহ আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে আমরা চরণে চরণ রাখি না মুর্শিদের চরণে কষ্ট পাই যদি মুর্শিদে অন্তরে মারহামা মুর্শিদ আমার সাত রাজারি দোয়ার হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহামা হারে না পাইলে হারাইয়া যাব এই বব সংসারে বাঁচাও বাঁচাও দয়া লামারে ইয়ে মারহামা বাঁচাও বাঁচাও দয়া লামারে ইয়ে মারহামা আল্লাহ রাসূল পাইতে আমি বায়া তো হইলাম মুর্শিদ চাঙান হয় না যে বদনাম লতিফি চাঙান হয় না যে বদনাম মারহামা আমি যেই দিন যাব গো চল
কাছে গো 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 রাইখো আমায় শুনো জোরে আমার আমল নাঙ্গাই মুর্শিদ চাঙ্গান হয় না যে বদনাম মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছাইরা উচ্চ কণ্ঠে জোরে কোন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে ওই আল্লাহর শুকরিয়া আদায় কইরা আরেকবার উচ্চ কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ মঞ্জসদরে মুহতারাম এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন সরাপতি মধ্যমপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সরাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত এর সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল মান্নান মাস্টার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মূল্যবান তকরির করেছেন প্রধান আকর্ষণ হযরত মাওলানা আফজাল হোসেন নূরি সাহেব বিশেষ আকর্ষণ আপনাদেরই পার্শ্ববর্তী এলাকার আপনাদের কৃতি সন্তান হাফেজ মাওলানা আব্দুল হালিম আল কাদেরী সাহেব সম্মানিত ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা শামীম হোসেন আল কাদেরী হযরত মাওলানা মুহাম্মদ জুবায়ের হোসেন সাহেব হযরত মাওলানা জাকির হোসেন আল কাদেরী সাহেব হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব সহ আমন্ত্রিত হাজি মোহাম্মদ আনোয়ারুল্লাহ মুহুরি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন সাহেব এবং ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন সকল আমার আলেম সমাজ জারিপাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা ও বোনেরা সবাই আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বলেন এই সরাফতির জমিনে এই জান্নাতের বাগান হইছে আপনারা খুশি না বেজার একটু ডান হাত তুলে দেখান তো বাবা কারা কারা বেজার আসলে কি আমরা খুশি না বেজার বেজার হয় একজন তিনি হইল শয়তান জোরে কোন কে শয়তান যদিও আজকের মাহফিল আপনারা যারা আছেন এখানে 80% মানুষের ভিতরে 80% মানুষ এশারার নামাজ পড়েন না এডি আমি বুঝি তবুও মোটামুটি কেউ রাত তুলতেন কইতাম এ দাই না দাই না দাই না দাই না দাই না কইতে যাকো পিছনের দিকে আচ্ছা আচ্ছা বলে হুজুর কেন এই কথা কইলেন কারণ এটা বর্তমান জামানার মাহফিলের কালচার মাহফিল হুননের লাই ঢাকা শহর থেকে চলে আসে একদিনের ছুটি নিয়ে মাহফিল শোনার জন্য কুমিল্লা শহর থেকে চলে আসে একদিনের ছুটি নিয়ে কিন্তু দুঃখের বিষয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার লেগে তার কামে ছুটি নেই কি তো আসলে আপনারা খুশি ঠিক তবে আপনাদের সাইতে খুশি আরেকটা দল আছে তারা হইল এই এলাকার কবরবাসী আসেনি আসেনি কবরবাসী আসেনি এই কবরবাসীরা কেমন খুশি আজকে আপনারা যারার মা নাই যারার বাবা নাই এও আল্লাহর হস্তে মনোযোগ দেন আপনারা যারার মা নাই যারার বাবা নাই আত্মীয় স্বজন অন্ধকার কবরে এই সরাপতি এলাকা সহ আশেপাশে এলাকার যত কবরবাসী অন্ধকার কবরে আজকে এই কোরআনের বাগানের কারণে হাদিসের বাগান হওয়ার কারণে আল্লাহ তাআলা সব কবরবাসী রূহগুলাকে উন্মুক্ত করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন কেন কারণ এই কবরবাসীগুলা আজকে আপনারা যারা মাহফিলের ফ্যান্ডেলে বসছেন আপনাদের ডান পাশ বাম পাশ পূর্ব পাশ মানে এক কথায় মাশরিক মাগরিব শিমাল জুনুদ প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করতেছে ভিক্ষুক যেমনে ভিক্ষা চায় নবী কয় এর চাইতে আরো কঠিন ভাবে তোমার কবরবাসী তোমার মা তোমার বাবা তোমার দাদা তোমার দাদি এক কথায় তোমার বংশ বুনিয়াদ সবল কবরবাসীর রূহগুলা তোমার কাছে আইসা হাত বাড়িয়ে ভিক্ষার মতো চায় ও আমার আওলাদেরা আমার জন্য একটু দোয়া করো নবী কয় দুনিয়া জান্নাতের বাগান থেকে ফিরে যাইয়া কেউ দেখবো তাদের কবর রাজাব মাফ কেউ দেখবো তাদের কবর রাজাব বেশি ইয়া রাসূলুল্লাহ কেন নবী কয় যারা দুনিয়াতে এমন একটা নেককার আওলাদ রেখে গেছে যারা দুনিয়াতে কোন কোরআনের বাগান হাদিসের বাগান হইলে সেখানে বইসা যায় তাদের সন্তান সন্ততি বন্ধু বান্ধব রে কইরা দিব তোমায় পর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে গো রে আয় রে ওরে জীবন গুনায়
এলো রে হায় রে ও রে জীবন গুনায় গুনায় গায় এলো রে কন্যা সংসার সংসার কো হইরা ববে গো করলা না বন দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের দিল দে গিরে আরে ও রে জীবন গুনায় গুনায় গায় হেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর সাদা কাপড় পরাইয়া তোমায় রে শুয়াইব কবর রে আরে ও রে জীবন গুনায় গুনায় গায় হেলো রে আয় রে ও রে জীবন সাদা কাফর বরাইয়া তোরে রে নামাইব কবরে বাসের ছানি দিয়া মনরে গুরিব তো মারে রে আয় রে ও রে জীবন গুনায় গুনায় গায় হেলো রে আয় রে সংসার সংসার কো হইরা ববে গো কাটাইলা দিন দেগি আরে কি বাবে কা আটাইবা মনরে কবরের দিল দে গিরে আরে ও রে জীবন গুনায় গুনায় গায় হেলো রে মুসলমান হে নবীর উম্মতের দলেরা জান্নাত অনেক পরের পথ কবরের পথটাকে সুন্দর করার জন্য নবীর সুন্নত দ্বারা নিজের দেহটাকে সাজাও এ মুসলমান যারা দাড়িতে খুর লাগাও মনোযোগ দাও কেন ওয়াজদারে আমি তোমাদের দাড়ির কথাই নিলাম কারো দাড়ি না থাকলে শেভ করলে ওঠার দরকার নাই মনোযোগ দিয়া শোনেন বলে হুজুর কেন আল্লাহর নবী রহমতের নবী আমার শিখিয়া দেয় এ দাড়ি তো উম্মতরে দেওয়া হয়েছে জান্নাতে যাইবার লাগা কিন্তু উম্মতে দাড়ি খুল লাগাইয়া দাড়ি কাইটা জান্নাতে দেওয়া নিজে আটকে ফেলে জিজ্ঞাস করেন যারা দাড়ি রাখে না কেন রাখে না সে বললে আমার আপনার ভাবি পছন্দ করেন এই জন্য জিজ্ঞাস করো কেন দাড়ি রাখে না এ উত্তর দিব আমার বউ আমারে কয় নাকি বুড়া বুড়া লাগে এই জন্য না 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 ও বন্ধু ওই মহিলা জানে না বিদায় তোমার দাড়ি রাখাটাকে বাধা দিয়া রাখছে তুমি যে দাড়ি কাটো তোমার গালের মধ্যে যে খুট দিয়া ব্লেড দিয়া টান দাও দেওয়ার কারণে তোমার শরীরের আলাদা সেক্সুয়ালি ম্যানেটরিয়াল পাওয়ার এটা দাড়ি কাটার কারণে কমে যায় ও মুসলমান শুধু তাই নয় মনোযোগ দাও এ দাড়ি কাটার কারণে তোমার চোখের জ্যোতি কমে যায় কিন্তু তুমি এগুলা চিন্তা করো না বিদায় তুমি তোমার দাড়িগুলাকে খুট দিয়া কাটো হে পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দাও তোমার জামাই যদি দাড়ি রাখে কারণে জান্নাতে যাই তুমি যদি তোমার কোনো গুনার কারণে দোজকে যাও তোমার জামাই তোমারে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না বলে হুজুর কেন এই কথাটা বললেন ও বন্ধু আল্লাহর নবী রহমতের নবী আমার কয় দাড়ি উম্মতে দিছি জান্নাতে যাওয়ার জন্য কিন্তু উম্মত দাড়িগুলা কেটে ফেলে দাড়িগুলা চেঁচে ফেলে ও মায়ার নবী কেন 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 আপনার কাছে জানতে চাই নবী আমার জানে আদে উম্মত উম্মত শোনো শোনো একটা মানুষ যখন দাড়ি ছাড়া দাড়ি নিয়ে কবর যাবে যদিও সে দোজকে চলে যায় আল্লাহর কাছে অবজেকশন জানাবে আল্লাহ আপনি না বলেছেন কোন দাড়িওয়ালা ব্যক্তি দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি ও মত আপনি তখন আল্লাহর কাছে বলবেন দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি আল্লাহ তোমার কাছে দোয়া করলে তুমি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাইগা যায় আল্লাহ তুমি কি আমার গুনাহগার বইলা জাহান্নামে দিবা আমার না দাড়ি আছে দাড়িগুলার কারণে মাফ করে দাও না আল্লাহর নবী কয় মাফ করে দেওয়া হবে অনেকে ফাকনা দাড়ি হইলে টান দিয়া সিরালান না 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 এগুলা কইরা না পাকনা দাড়িওয়ালার সম্মান বেশি পাকনা দাড়িওয়ালার ইজ্জত বেশি পাকনা দাড়িওয়ালার সম্মান বেশি গত পরশু দিন আমার মাথার বাম দিক দিয়া একটা পাকনা চুল আমি চুল ভাঁজ করার সময় দেখা আমার মারে চিল্লিয়া ডাক দিছি মা 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 আসেন গো আমার মা দৌড়ে আসার পরে আমি দেখাইলাম দেখেন আমার একটা চুল পাকনা দেখা যায় আমার আম্মা কয় টান দিয়ে সিরালা আমি কইছি না গো মা নবীর হাদিস কয় পাকনা চুল থাকার কারণে দোয়া তাড়াতাড়ি কবুল হয় আল্লাহ নাকি লজ্জার কারণে
কারণে ওই বান্দার দোয়াটা কবুল করে নাই চিন্তা করো মুসলমান দাড়ি পাকলে কলব লাগাও দরকার নাই দাড়ি পাকলে পারলে মেহেন্দিটা লাগাইবা কাঁচা মেহেন্দিটা দাড়িটা থাকলে খুশি হইবা দাড়ি কাটবা না পারলে সর্বনিম্ন এক মুষ্টি দাড়ি রাখবা যেটা তোমার মুখের এখান দিয়ে বাইরে হয় কেমনে রে তুমি নবীর সুন্নতে দাড়ি লাগে দাড়িটার মধ্যে কুল লাগাইয়া চিন্তা করে দেখো অন্ধকার কবরে যাওয়ার পরে প্রশ্ন হইল তিনটা মান রব্বুকা ও মান দীনুকা তিনটা প্রশ্নের দুইটা প্রশ্নের উত্তর দিলা কিন্তু আমার নবীকে সামনে দেখে বলবে ও মান হাজার রাজুল এই ব্যক্তিকে চিনো কিনা আমার নবীকে তুমি চিনতে পারো কিন্তু নবী যদি তোমার মুখে নবীর সুন্নত দাড়ি না দেখা নবী কয় আমি তারে চিনি না উপায় আসেনি এই জন্য দাড়ির মধ্যে কুর লাগাইতে সাবধান কেন এই কথাটা এখানে টানলাম আজকে এক ছেলে সিলেটে মনে হয় বাড়ি আমারে কল দিয়া অকত্ত মাসায় গালি গালাজ করেছে কেন করেছে বলে তোমার মুখে দাড়ি আছে তুমি দাড়ি শেদ কইরা ফালাও আমি কইছি আল্লাহর কসম আমার দাড়ি নাই সে আমার তিনবার তর্ক কইরা বলছে তোর মুখে দাড়ি আছে তুই দাড়ি চাইছা ফালাস আমি কইছি আল্লাহর কসম কোনোদিন আমি আমার মুখটার মধ্যে একটা কুর দিয়া টান দেই নাই আমি কত আল্লাহর কাছে কান দি আল্লাহ মানুষ আমার দাড়ি নাই বলে মন্দ কয়া গালি দিয়া গুনা কামাই করে আল্লাহ আমার গুনা হবে কিনা জানি না কিন্তু আমার দাড়ি না থাকার কারণে মানুষ এটা দেখা দাড়ি শেপ করা পেলি বলে মন্তব্য করে মানুষ গালি দেয় আল্লাহ সে তো ফাঁসে কয়া যাইতাছে অনেক দিনের সাধনার পরে সামান্য দুই একটা যা দেখা যায় আলহামদুলিল্লাহ কিন্তু অনেক যুবকেরা চিন্তা করে যদি প্রশ্ন করি দাড়ি কেন রাখো না এর নিজে উত্তর দেয় হুজুর দাড়ি রাখার কারণে মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিবে না মেয়েরা পছন্দ করবে না এ যুবক ভাই মনোযোগ দাও মেয়েরা চিন্তা করে দাড়িওয়ালা একটা হুজুর বেডারে যদি প্রশ্ন যদি বিয়া করে এই বেডারে লইয়া মার্কেটে ঘুরা যাইতো না মানুষ আমারে বুড়া বেডার বউ কইব দাড়িওয়ালা একটা ছেলেরে যদি মায়েরা বিয়া করে মায়েরা চিন্তা করব এ জামাইরে লইয়া ফার্কে ঘুরতে যাওয়া যাইতো না কারণ দাড়ি আছে মায়ে চিন্তা করব এ জামাই দাড়ি রাখছে এ জামাইরে লইয়া সিনেমা সাউন্ড যাইতো না এ সামাইরে লইয়া কোনো রং ডং করা যাইতো না কারণ তার দাড়ি আছে সে ব্যক্তি ইতস্তবোধ করব এবার কোন সিনেমা হলে কি বালা মাইয়া যায় না খারাপ মাইয়া মার্কেটে মার্কেটে কি বালা মাইয়ারা ঘুরে না ফোংডা সেংডাডি ফার্কে দেয়া ফোংডা সেংডাডি ঘুরে না বালাডি ঘুরে আল্লাহর কসম যুবকেরা দাড়ি রাখার কারণে এমন ফোংডা সেংডা মাইয়া থেকে বাচ্চা যাইবা দাড়িওয়ালা মাইয়ারে ওই মাইয়ারা পছন্দ করে যে মাইয়াডা আল্লাহওয়ালা দাড়িওয়ালা ফুলারে ওই মাইয়াডা পছন্দ করে যেই মাইয়াডা নবী সুন্নতরে ভালোবাসে এবার বন্ধুরে সিদ্ধান্ত তোমার জান্নাতের আশায় না নবীরে পাওয়ার জন্য নবীর সুন্নতের আমল করো নবীর সুন্নতের দাবেদার হও আমি কত চিঞ্জিওয়ালারে দেখি কত রিস্কাওয়ালারে দেখি গায়ের মধ্যে পাঞ্জাবি লাগে ঘুরে আমি মাঝে মাঝে এই পাঞ্জাবি লাগে ঘুরার কারণে কেউ যদি কিছু কয় আমি উত্তর দিতাম পারি না আমি কারে কেমনে উত্তর দিমু এ ব্যক্তি ব্যাকল নবীর সুন্নতের মর্ম বোঝে না তার উত্তর দিয়া বোঝানো সম্ভব না আমারে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে আপনাদের দোয়ার বরকতে আমি ফায়জমা ফরা লাগে না লুঙ্গি পরে চলে পুরা ইন্ডিয়া ঘুরে চলে আসছে একটা না দশ দিন লুঙ্গি পইরা এয়ারপোর্টে আমার চেক করে লুঙ্গির কারণে চেকিং বুঝা লাগে কারণ লুঙ্গি দিয়ে তো আর কিছু থাকতো না নিচে নবীর সুন্নতের কত দাম আমার মনে আছে গুয়াহাটি এয়ারপোর্টে যখন একবার নামছি নামার পরে হিন্দু মানুষ তো এরা তো বেশি চেকিং করবে মাথায় টুপি লম্বা চুল শরীরে লম্বা পাঞ্জাবি চেক করতেছে সে ব্যক্তি আমার পরনের লুঙ্গি সে বলতেছে লম্বা যেহেতু এটা আলগি দেওয়ার জন্য পাঞ্জাবি উঠাইলাম উঠানের পরে দেখে পাত্তা লুঙ্গি বুঝতে পারছে লুঙ্গি মানে আর কিছুই নাই আমার চেকিং করে নাই কিন্তু আমার পূর্বে যারা প্যান্ট পরছে শার্ট পরছে ওই সময় এয়ারপোর্টটা বেশি ডেঞ্জার ছিল বিদায় সবকিছু কুইলা কুইলা অন্দর মহলে নিয়ে নিয়ে চেক করছে আল্লাহর কসম এই নবীর সুন্নত লুঙ্গি পাঞ্জাবি পরার কারণে আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেক করে নাই নবীর সুন্নতের দাম আছে নবীর সুন্নতের দাম আছে নবীর সুন্নতের দাম আছে বিভিন্ন কঠিন জায়গায় গেলে নবীর সুন্নত বাবরি চুল থাকার কারণে নবীর সুন্নত পাঞ্জাবি পাগড়ি টুপি থাকার কারণে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এজন্য আবদার করব নবীর সুন্নতের তাবেদার হয়ে যায়
যাও দেখবা তুমি কারোর কাছে যাওয়া লাগবে না সারা দুনিয়া তোমার কদমে লুটে যাবে কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় ও বন্ধুরে এই সুন্নতের তাবেদারের কারণে অনেক জায়গায় বাচ্চি আমি এখন যে গাড়িটা চড়ি আপনাদের দোয়ার বরকতে দাম হইল 22 লাখ টাকা নবীর সুন্নত আছে দেখ অনেকে কয় হুজুর বানাইলে কি কইবো ফোলা পাইনে রে মানুষ 10 টাকা ফন্তাস 100 টাকা হাদিয়া দিব জিনা বিআরটি অফিসে গেছি নাম্বার প্লেট লাগাইতে শতগার সিরিয়ালে বিআরটি অফিসারের একজন আইসা আমারে ডাক দিয়া কয় ভাই আপনাকে তো চিনি ওয়াজ মাহফিল করেন বলে হ্যাঁ দেন কাগজপত্রগুলা কাম কি কইলাম ভাই জান নাম্বার প্লেট লাগানো লাগবে নিয়া নিজে দৌড়াইয়া যায়া বিআরটি অফিস থেকে নাম্বার প্লেট নিয়া লাগাইয়া সব কিছু করে দিয়া কই জানগা 1000 টাকা হাদি কই হুজুর আমি ঘুষ খাই না আমিও তো বুঝি ঘুষ যদিও খায় মোল্লা দেখলে খায় না হুজুর আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাই দরবারের নামটা বলে দিয়ে গেলাম অনেকে হয়তো গিয়েছেন কুমিল্লা রাজগঞ্জ চত্বর থেকে দক্ষিণ দিকে ঢুকলে দারোগা বাড়ি ওই জায়গায় যিনি শুয়ে আছে ওনার নাম শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাই উনি আল্লাহর নবীর সুন্নতের বড় তাবেদার ছিলেন তাবেদার হওয়ার কারণে কুমিল্লায় এমনও পাগলা আছে দোকান খোলার আগে ওইখানে একবার যায় বন্ধ করে বাড়ি যাওয়ার আগে ওইখানে একবার যায় অনেক পাগলদারে দিগাইলাম উনি তো মরা উনি কি তোমার কিছু দেয় কয় কে কইছে মরা আল্লাহর খাস বান্দারা মরে না আল্লাহ তো কইছে ওয়ালা তাকুলুনি মাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না বালাহিয়া উনারা জিন্দা এরা তারা মরা কয় ওয়ালা কিল্লা তা সরু এরা নির্বোধ এরা বোকা এরা বোঝে না আরে নবী মরা হইব তো দূরের কথা আল্লাহর দ্বারা খাস বান্দা ওলি তারা এদো মরে না বেড়া তোমার ইমান চুরি করে নিয়ে যাবো তুমি টেরো পাবা না এজন্য কেউ মরা মরা বললে লম্বা পাঞ্জাবি টুবি দেখে পাগল হন যাইতো না কিন্তু যাইবো ইমান রাখা বড় কষ্টকর নবী বলছে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন তার সাই তার কঠিন আখিরি জামানায় নবীর উম্মতের ইমান রাখা হয়ে যাবে জিগাইলাম পাগলে উনি কি তোমারে কিছু দেয় কেন আস তোমার মা বাবার কবরের সামনে তো যাইতে পারো কয় হুজুরে উনি এখানে যাই তো এখানে কেন আস বলে হুজুর এখানে আইসা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনি তো তোমার একজন খাস বান্দা তোমার বন্ধু ওনার ওসিলায় তুমি আমার মনের আশা পূরণ করো কয় হুজুর মনের আশা পূরণ করো যতবার বলি আল্লাহ আমার আশা পূরণ করে কারণ আমি গুনাগার আমি চাইলে আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আল্লাহর বন্ধুদের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ কোনো বান্দারে খালি ফিরাইয়া দেয় না জবান খুলে ধরে ধরে বলেন সুবহানাল্লাহ আমরা গুনাগার তবে ভাই সাহেব এ দাড়ি রাহার পরে অনেক বেড়ায় মারে ভাত দেন ফাঁস উক্ত নমাজ পড়ার পরে অনেকে তার মা বাপরে দুধা করে দেয় কথা দিয়ে আসতে গেলেন জিডা পারেনিও আমার ওয়াজের মূল সময় যেটা 1 ঘন্টা 20 মিনিট এরপরে যেটা এটা বোনাস শোনেন কারণ আমি আমার ওয়াজ আমার উস্তাদ কয়ে দিছে অন কালাম আছে ওয়াজ শোনে না একটা আমল শিখিয়ে দিও এটা আমল করলে আলহামদুলিল্লাহ একটা আমল শিখাইলাম সুন্নতের তাবেদারি শোনেন এই কোনো কথা নেই মুরব্বী শেষ অনেকে দাড়ি রাখার পরে মা বাপরে বাদ দেন এমন আসেনি নামাজ পড়ার পরে মা বাপরে জুদা করে দেয় এমন আসেনি আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে মা বাপের মনে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনো না আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে মা বাপরে বাদ না দিয়ে আমার ওয়াজ শুনো না হুজুর কেন কারণ তোমার মতো শ্রোতা ওয়াজে আসো আল্লাহরে খুশি করার জন্য কিন্তু ঘরে তুমি তোমার আল্লাহরে বেজার করে রাখছো হুজুর কেমনে কারণ মা বাপরে বেজার করা মানে স্বয়ং আল্লাহরে বেজার করা সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা বড় সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট কেমনে রে জুদা করলি কেমনে রে মা বাপরে আলাদা করলি মায়া কি লাগলো না
দয়া কি লাগলো না মা বাবা কত কষ্ট করে তোমারে খাওয়াইছে ওই মা বাপরে তুমি আলাদা করে দিলা সন্তান চিন্তা করো মনে রাখো মা বাবা বুড়া হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মা বাবার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায় তোমার মার যে এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খাওয়াইতে দিলা তোমার মা বাপ তো শর্মে তোমার বইয়ের বইতের কাছে কোনো কিছু চায় না কি কোনো কিছু খাইতে মন চাইলে মুখ ফুটা বলে না বলবো কেমনে চিন্তা করে ফুতের বরে কইলে ফুতের কাছে অন্যরকম ভাবে বলবো দমক দিয়া লয়া পরে খেট খেটানি দিয়া লয়া পরে আমি এগুলো অনেক দেখছি বাবা তোমার মা তোমার বাবার খাবার নিয়া এলাকাতে মারামারির বিচার হয় না কেউ কাউকে গালি দিলে বিচার হয় না মা বাপের খানা বাক করা নিয়ে বিচার হয় তোমার বউ তোমার উসিলা দিয়া তোমার বউ তোমার ইঙ্গিত দিয়া কয় তুমি কি তোমার মা বাপের একা ফুটনি তুমি কি লেগে খাওয়াইতা তোমার আরো ভাই আছে না এ কথা কইব সাফার দাঁত ফলাই দিবেন মিয়া মন বউ মিয়া কি মিয়া মা বাবার মতো বড় রত্ন এই পৃথিবীতে আর আছে বউ যদি বলে এই মা বাবা তোমার একার না বলবা হ্যাঁ আমার একার মা বাবার মতো রত্নটারে যত্ন করবা আল্লাহর দোহাই লাগে মা বাবা কোনো কিছু খাইতে চায় কি চায় না বুড়া বয়সে বলে না আমার দিকে তাকাও আমি প্রত্যেক দিন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি আমার মা বাপরে দিগায় কি লাগবো ফোন করলে দিগায় কিছু লাগবো নি কেন জিগায় জানো কারণ মা বাবা যদি আমার কাছে মুখ ফিরটা না কই এটা লাগবো এটা লাগবো আমি নিজে জিগিয়ে জিগিয়ে আম্মা পারে দেওয়ার চেষ্টা করি কোনো কিছু থাকলেও নেই না থাকলেও নেই কেন নেই কারণ আম্মা বাবা কখন কি খাইতে মন চাই এটা তো আমি জানি না এজন্য সন্তান তোমার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে কিন্তু তোমার মা বাবা অন্ধকার কবরে থাকবে ১০০টা টাকা আব্বারে হাত খরচ দেওয়ার মতো তুমি আব্বারে পাইতা না জিগা যাদের আব্বা নাই এরা আব্বা যান বড় কষ্ট করে তারারে মানুষ করে বিদেশ পাঠাইছে কিন্তু আজকে সন্তানের লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে কিন্তু তার এই টাকা টাকা আব্বারে হাত খরচের জন্য একটা টাকা দিতে পারতেছে না আব্বারে লুঙ্গি কেনার জন্য ৫০০টা টাকা হাতে দিতে পারতেছে না এই সন্তান জিজ্ঞাসা করো যার মা নাই বাবা নাই এই সন্তানের মা বাপকে খাবার খোয়ান খরচ মালতে একটু দিতে পারতেছে না দিব কেমনে মা বাপ তো অন্ধকার কবরের বাসিন্দা সন্তান রে আমি আমার প্রত্যেক মাহফিলে ১০-১৫-৫ মিনিট মা বাবার খেদমতের ব্যাপারে কথা বলি কেন জানো কারণ আমি জানি ওই মা বাবার মনে কষ্ট থাকলে কোনো আবাদত কবুল হয় না হজ করলে কবুল হয় না মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে কবুল হয় না নামাজ পড়লে কবুল হয় না সন্তান কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো আজকে এখান থেকে মা বাবার পায়ের মধ্যে যায় ধরবা ধরা বলবা মা ও আব্বা জুদা খাওয়া লাগতো না অন্য ভাইয়ের আপনারে খাওয়া কার না খাওয়া আপনি একা আমার ঘরে খাইবেন কারণ মা বাবার মতো রত্নটারে যত্ন করা দরকার সন্তান রে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলতেছে মাফ করে দিছে ততক্ষণ মা বাবার পাও ছাইল না পাও চাইল না অনেকে চিন্তা করে হুজুর মা চাইব তো দূরের কথা আমি তো দুই দে মা বাবার পায়ে ধরে সালামি করি না এ সন্তান তোমাদের সরাফতির কথা সরাফতির কথা গত বছর ২০২৩ সালে সেই সালের শুরুর দিকে এই সরাফতি যখন ওয়াজ করে আমি চইলা গেছি পরের দিন যখন বড় লক্ষ্মীপুর ওয়াজ করছি ওই বড় লক্ষ্মীপুর যাওয়ার আগে একজন মা এই সরাফতি থেকে কল দিছে হুজুর আমার সন্তান শ্বশুর বাড়িতে থাকতো বউয়ের পাগল ছিল আপনার ওয়াজ শুনছে সরাফতি আমার সন্তান ওয়াজ শুইনা বাড়িতে আমি মার পায়ে ধরে মাপ চাইছে আমি চিন্তা করছি এটাই আমার সফলতা এটাই আমার সফলতা এ সন্তান মা বাবার সঙ্গে যদি এমন কোনো অন্যায় করে থাকো আরে অন্যায় করো আর না করো এখান থেকে বাড়ির যে মা বাবার পা গুলাতে ধরবা কারণ মারা যাওয়ার পরে মাপ চাওয়ার সুযোগ পাইবা না মারা যাওয়ার পরে ক্ষমা নেওয়ার সুযোগ পাইবা না বলে হুজুর আমরা তো কোনো অন্যায় করি নাই আমরা কি মাপ চাইবো আরে মা বাবার পা ধরলে দাম কমে না পারলে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা মা বাবার পায়ে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায় এই সন্তান জিজ্ঞাসা করো যারা মা নেই এরা চিন্তা করে হুজুর যাদের মা আছে তারা